অভাবের তাড়নায় দিশেহারা হয়ে ড্রাগস বিক্রি কাণ্ডে জড়িয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন এক চাকরিচ্যুত শিক্ষক সহ তিন, চাঞ্চল্য ত্রিপুরার রাজনগরী। অভাবের তাড়নায় দিশেহারা হয়ে অবশেষে সর্বনাশা ড্রাগস বিক্রি কাণ্ডে জড়িয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন ত্রিপুরার চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের মধ্যে এক শিক্ষক। যুব মোর্চা সহ রাজনগর পিআর বাড়ি পুলিশ তল্লাশি চালিয়ে এই শিক্ষকের বাড়ি থেকে ব্রাউন সুগার ভর্তি অনেকগুলো কৌটা উদ্ধারের পাশাপাশি তাকে আটক করে সেই সাথে গ্রেফতার করা হয় আরও দুই নেশা সেবনকারীকেও। এ কাজে এলাকার জনমনে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জানা গেছে বুধবার দুপুরে রাজনগর বাজারে দুই যুবককে নেশা সেবন করতে দেখে হাতে নাতে আটক করে স্থানীয় যুব মোর্চার রাজনগর মন্ডল স্পোর্ট ইনচার্জ রাকেশ দেবনাথ সহ তার দলবল। পরে ধৃতদের স্বীকারোক্তিতে এ কাণ্ডে নেপথ্যে থাকা মূল নায়ক পরিতোষকে আটক করে পুলিশ। তার ঘর থেকে 70 কৌটার নেশা সামগ্রী উদ্ধার হয়। বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মন্ডল অন্তর্গত আমাদের যুব ভাইরা সবাই মিলে সেরা রাজনগর বাজারে যখন সকালবেলা আসে তখন দুইজন ব্যক্তিকে কুট্টা খাইতেছে, তখন ধরল রাকেশ সহ বাবর সহ আরও দু তিনজন ধরছে। ধরার পরে তারা থেকে অ্যাড্রেস নিল, নেওয়ার কোন জায়গার থেকে এই মালগুলি আইতেছে সংগ্রহ হইতেছে সবগুলি অ্যাড্রেস নেওয়ার পরে এবার আমাদের সব যুব ভাইরা যারা আছে সবাই এবার যাবে বললো। যাওয়ার কমলপুর এক ব্যক্তির নামটা যদি আমাদের জানা নেই, পরতুষ পাল কমলপুর রোডের লগে বাড়ি, ওর বাড়িতে যখন গেছি যাওয়ার পরে পুলিশও আমাদের হেল্প করছে, প্রশাসন হেল্প করার পরে তখন ওদের বাড়িতে কমসে কম 70-80 কুট্টা পাওয়া গেছে। এটি পুলিশও এবার আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। বাস এইভাবে সবাই যদি যুব সমাজটার প্রতি যদি নজর রেখে সবাই যদি আগ্রহ করে অন্তত নেশামুক্ত, আমরা যে আমাদের সরকার যে নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত যে ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সরকার যে বাণী এবং আমাদের ইয়ং জেনারেশন সবাই যদি এইভাবে কাজ করে অন্তত আমরা আশাবাদী আমাদের রাজনগর মন্ডলে অন্তত নেশার থেকে আমাদের ইয়ং জেনারেশনরা বাঁচিত করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।